প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবার চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পিছনে আছে আমার ছোট ভাই তন্ময়, আর আমি আজকে চলে আসছি আবু বকর ভাইয়ের ফার্মে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই ভালো। আচ্ছা ভাই, আপনার ঠিকানাটা একটু দর্শকদের মাঝে বলে দেন। আমার ঠিকানা হচ্ছে নওগাঁ ধামইরহাট থানা। আচ্ছা, নওগাঁ ধামইরহাট থানা। আচ্ছা, তো ভাই দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ কবুতর নিতে চায় তাহলে বাসের মাধ্যমে তো ডেলিভারি দেওয়া সম্ভব হয়? যদি নওগাঁ ধামইরহাট থেকে আসলে যে সকল এলাকাতে বাস চলাচল করে আর কি, তো সে সকল এলাকাতে আর কি ডেলিভারি ভাই দিতে পারবেন। আর যদি ভাই আপনার খামারে এসে কবুতর নিতে চায় তাহলে এসে দেখায় দেখে তো দিতে পারবেন। তো আমরা ভাই নাম্বারটি দিয়ে দেবো পরে ভিডিও শেষের দিকে, ডেসক্রিপশনে নাম্বারটি থাকবে। তো ভাই এখানে বর্তমানে কত জোড়া কবুতর আছে? ভাই আমার কাছে ফ্যান্সি আইটেম আছে 25 জোড়া। 25 জোড়ার মতো? আচ্ছা আচ্ছা। তো ভাই এখানে বর্তমানে কি কবুতর আছে এই মুহূর্তে, আর এগুলোর বাজার মূল্য ভাই কত কি চাচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব। তো প্রিয় দর্শক আমার সাথেই থাকুন। ভাই আমরা এখানে এগুলো কি কবুতর দেখতে পাচ্ছি? হলুদ সিরাজি। এগুলো আমরা হলুদ সিরাজি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সাইজ মাশাআল্লাহ অনেক ভালো আছে, আর ভাই মার্কিনও তো ফ্রেশ আছে ভাই? না হ্যাঁ, মার্কিনও ফ্রেশ আছে। তো এগুলো থেকে রানিং তো ভাই সেল দেন না, তাই না? রানিং সেল দেন না। আচ্ছা, কোনো কবুতরের রানিং ভাই সেল দেয় না। তো ভাই যেগুলো আসলে সেল দেয় বাচ্চাই সেল দেয়। তো বাচ্চা এগুলো কত দিয়ে সেল দেন ভাইয়া? 2000 টাকা। এগুলো বাচ্চা ভাই আসলে 2000 টাকাতে সেল দেন। হ্যাঁ ভাইয়া, এইখানে আমরা এগুলো তো কি জ্যাকোবিন দেখতে পাচ্ছি? না হ্যাঁ হ্যাঁ, সাদা জ্যাকোবিন। সাদা জ্যাকোবিন দেখতে পাচ্ছি। তো এগুলোর বাচ্চা কততে সেল দেন ভাই? এগুলো 2500 টাকা। এগুলো 2500 টাকাতে সেল দেন। তো ভাই এই মুহূর্তে কি বাচ্চা দেওয়া সম্ভব? না, ডিমে আছে। ডিমে আছে? না। তো কতদিন সময় লাগতে পারে? এক মাস। এক মাসের মতো, মানে কেবল হয়তো ভাই ডিম পারছে না ভাই? আচ্ছা, তাহলে এক মাস সময় লাগবে। তো এগুলো এই মুহূর্তে, তবে ভাই এগুলো বাচ্চা বিক্রি করে 2500 টাকা করে। আমরা তো এখানে কালো লাক্ষা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিম নিয়ে বসে আছে। হ্যাঁ, ডিম নিয়ে বসে আছে। আচ্ছা, তো কালো লাক্ষার বাচ্চা কত দিয়ে সেল দেন ভাই? 1500 টাকা। কালো লাক্ষার বাচ্চা ভাই সেল দেন 1500 টাকা। আচ্ছা, এই মুহূর্তে কি দেওয়া সম্ভব? হ্যাঁ, কালো লাক্ষার বাচ্চা। কালো লাক্ষার বাচ্চা এই মুহূর্তে দেওয়া সম্ভব না, বিক্রি করে দিছি এখন, নাই, ডিমে আছে। ডিমে আছে আর কি, কিছুদিন দেরি হবে। হ্যাঁ, আচ্ছা। আমরা এখানে কালো, সরি, মাক্সি কালারের রেসার দেখতে পাচ্ছি। তো অলরেডি বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চা তো উঠে গেছে ভাই? না, বাচ্চা উঠে গেছে। তো বাচ্চা কেমন কি দামে এগুলোর সেল দেন ভাই? এগুলো বাচ্চা 1500 টাকা। এগুলো বাচ্চা ভাই দাম দেয় 1500 টাকা। তবে কিছুদিন দেরি হবে, কিছুদিনের মধ্যে আর কি পেয়ে যাবেন আপনারা? ও আচ্ছা, এই মুহূর্তে দিতে পারবেন? আরো আছে। তো এই মুহূর্তে ভাই আর কি দিতে পারবে, তবে বাচ্চাগুলোর দাম রাখবে 1500 টাকা। আলোচনা সাপেক্ষে কি দাম কিছুটা কমবে না ভাই? 1500 টাকাই থাকবে? আলোচনা সাপেক্ষে কমতে পারে, আলোচনা সাপেক্ষে দেখা যাচ্ছে কিছুটা কম আসবে। আচ্ছা, এখানে আমরা তো সাদা প্রোমানিয়াম পোটার দেখতে পাচ্ছি। তো ডিম বাচ্চা তো ভাই করে তো ভাই? না হ্যাঁ হ্যাঁ, রানিং। হ্যাঁ, তো এগুলোর বাচ্চা কত দিয়ে সেল দেন ভাই? যে বাচ্চা 4 থেকে 5। 4 থেকে 5000 টাকার মধ্যে আর কি ভাই সেল দেন? জি। আচ্ছা, তো এই মুহূর্তে কি ভাই বাচ্চা দেওয়া সম্ভব? না, এই মুহূর্তে নাই। এই মুহূর্তে নাই। এই মুহূর্তে আসলে আর কতদিন সময় লাগতে পারে? একটু দেরি লাগবে, একটু দেরি হবে। ভাই এখানে আমরা এগুলো কি দেখতে পাচ্ছি? রেঞ্জ নাকি? আচ্ছা, তো এগুলো কি ভাই রানিং? না, এখনো রানিং হয়নি। আচ্ছা, রানিং এখনো হয়নি। আচ্ছা, তো এখনো তাহলে ডিম বাচ্চা তো করেনি ভাই? না, এগুলো করেনি। আচ্ছা, তো হলে দেখা যাচ্ছে সেই মুহূর্তে এগুলোর আপনি দাম বলবেন। তো এখন যেহেতু এরা ডিম বাচ্চা করেনি, তো সেহেতু ভাই আসলে এগুলোর দাম দর কিছুটা বলতে পারছে না, বলবে না। যখন দেখা যাচ্ছে হবে, আমি পরবর্তীতে যখন ভিডিও করতে আসব তখন দেখা যাচ্ছে ডিম বাচ্চা করলে আমি আপনাদেরকে তৎক্ষণাৎ এই কবুতরগুলোর দাম জানাই দেবো। ভাই এখানে তো আমরা লাক্ষা দেখতে পাচ্ছি। না জি জি, আমেরিকান লাক্ষা। আমেরিকান লাক্ষা আমরা দেখতে পাচ্ছি, লেজগুলো মাশাআল্লাহ অনেক বড় আছে। তো এটা সিঙ্গেল কি নট? তো হ্যাঁ, নট। আচ্ছা, তো এটা তো, এটা কি বিক্রি করবেন তো ভাই? না, বিক্রি করব। আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? 4000 টাকা। এটা দাম চাচ্ছেন ভাই 4000 টাকা। এটার বয়স কেমন হবে ভাই? বয়স 9 পালো। 9 পর অলরেডি চলে গেছে। তো দাম চাচ্ছেন ভাই 4000 টাকা। আলোচনা সাপেক্ষে কিছুটা দাম কম আসবে না? এটা থেকে আলোচনা সাপেক্ষে দেখা যাচ্ছে দাম কিছুটা কম আসবে। তবে আপনাদের যাদের এই কবুতরটা পছন্দ হবে তো তারা ভাইয়ের সাথে এটা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। বয়স হচ্ছে 9 পর, ভাই দাম চাচ্ছে 4000 টাকা, দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কম আসবে।
তো ভাই আমরা তো এখানে বাসিরাজ কুখা দেখতে পাচ্ছি, তো বাসিরাজ কুখা অবশ্য মানুষ দেখলে একটু ডাকতে চায় কম, মানুষ দেখলে আসলে এর একটু ভয় পায় বেশি। তো এগুলো ডিম বাচ্চা তো করে ভাই না? হ্যাঁ ডিম বাচ্চা। তো কেমন কি বাচ্চা সেল দেন ভাই? 2,000 থেকে 2,500 টাকা এর মধ্যে আর কি দাম থাকে? জি হ্যাঁ ভাই। আমরা তো এখানে ব্ল্যাক কালারের ম্যাকপাই পোটার দেখতে পাচ্ছি, তো ব্ল্যাক কালারের ম্যাকপাই পোটার বাচ্চা কত সেল দেন ভাই? বাচ্চা 4,000 টাকা। বাচ্চা সেল দেন 4,000 টাকাতে। এই মুহূর্তে কি ভাই বাচ্চা দেওয়া সম্ভব? না এই মুহূর্তে নাই, একটু দেরি হবে। আচ্ছা, এটা কতদিন সময় লাগতে পারে ভাই? দেড় মাসের মতো আর কি সময় লাগতে পারে। অলরেডি মানে কেবল ডিম পারছে আর কি। আচ্ছা, এটা দেড় মাসের মতো আর কি সময় লাগবে ভাই। আমরা তো এখানে সাদা কিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সাদা কিং বাচ্চা কত সেল দেন ভাই? 2,500 থেকে 3,000। 2,500 থেকে 3,000 টাকা। তো বাচ্চাগুলো কতদিন সময় লাগতে পারে ভাই? এখন এক পিস আছে। এখন এক পিস যদি কেউ নিতে চায় তাহলে সিঙ্গেল পিসটার দাম কত রাখবেন? সিঙ্গেল পিসের দাম আপনার 1,500। 1,500 টাকা রাখবেন। আচ্ছা, তো ভাই আসলে এই মুহূর্তে জোড়া দিতে পারবেন না। এই মুহূর্তে ভাই একটা সিঙ্গেল এক পিস আসলে এই জোড়া থেকে বাচ্চা দিতে পারবেন, তবে দাম রাখবেন 1,500 টাকা। ভাই আমরা এখানে এটা কি কবুতর দেখতে পাচ্ছি? হলুদ মাল্টেস। এটা আমরা হলুদ কালারের মাল্টেস কবুতর দেখতে পাচ্ছি। তো সাইজ মাশাআল্লাহ ভালো আছে। তো ডিম বাচ্চা করে তো ভাই না এগুলো? ডিম বাচ্চা করে। আচ্ছা, তো এগুলো রানিং আছে ভাই। তো বাচ্চা কত সেল দেন ভাই এগুলোর? বাচ্চা 3,500 থেকে 4,000। 3,500 থেকে 4,000 টাকার মধ্যে আসলে ভাই এগুলো বাচ্চা সেল দেয়। তারপরে আমরা নিচে চলে যাই। এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাই? হলুদ ফ্যান্টেল। যে হলুদ ফ্যান্টেল আমরা দেখতে পাচ্ছি, তো অলরেডি ডিম নিয়ে বসে আছে তো ভাই না? হ্যাঁ ডিম নিয়ে বসে আছে, ডিম নিয়ে অলরেডি বসে আছে। তো এগুলো বাচ্চা কত সেল দেন ভাই? এগুলো 2,500 থেকে 3,000। 2,500 থেকে 3,000। এই মুহূর্তে কি বাচ্চা দেওয়া সম্ভব? আছে বাচ্চা, আছে বাচ্চা আছে। আচ্ছা, আমরা বাচ্চা পরবর্তীতে দেখাচ্ছি। তারপরে আমরা নিচে চলে যাই। নিচে এটা কি ভাই? এটা কিং নাকি? কিং, লাল কিং। আচ্ছা, এটা লাল কিং এর একটা মেল দেখতে পাচ্ছি। তো এটা বয়স কেমন আছে ভাই? বয়স রানিং। বয়স এটা রানিং আছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার? 3,000 টাকা। এটার দাম চাচ্ছেন সিঙ্গেল এই নটটার দাম চাচ্ছেন ভাই 3,000 টাকা। ভাইয়া আমরা এখানে এটা কি দেখতে পাচ্ছি? কোয়ালমন নর পোটার। কোয়ালমন পোটারের নর আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি বিক্রি হবে ভাইয়া? জি না, এটা বিক্রি হবে না। এটার জন্য আমি মাদি খুঁজছি। আচ্ছা, এটা বিক্রি হবে না ভাই, এটার জন্য আসলে মাদি খুঁজতেছে। তো এরকম যদি কেউ মাদি আর কাছে থাকলে আমি থাকলে তো আপনি নিয়ে নেবেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এরকম যদি কারো কাছে মাদি থাকে তাহলে ভাই আসলে এটা নিয়ে নেবে। তার পাশে আমরা চলে যাই। পাশে এখানে এটা আমরা কি কিং দেখতে পাচ্ছি? বাচ্চা এটা। আচ্ছা, এটা বাচ্চা, এটা কয় পরের বাচ্চা ভাই? 1 ফুট। আচ্ছা, এটা 1 ফুট। এটা তো মনে হয় বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, এটা বিক্রি, এটা বিক্রি হবে। বাচ্চাটা সাইজ মাশাআল্লাহ বড় আছে। তো এটা দাম চাচ্ছে ভাই 1,500 টাকা। তো আপনাদেরকে আসলে যে ওই যে ফান্টেল গুলো দেখালাম, তো এই বাচ্চাগুলো আসলে আপনারা চাইলে নিতে পারেন ভাই। বাচ্চাগুলোর দাম আরেকবার একটু বলে দেন। 3,000 টাকা। 3,000 টাকা জোড়া আছে তো ভাই নাকি? হ্যাঁ জোড়া আছে, আর একটা সিঙ্গেল আছে। আর একটা সিঙ্গেল আছে। আচ্ছা, এটা যদি কারো লাগে তাহলে সরাসরি ভাইকে ফোন দিবেন, দিয়ে আপনারা নিয়ে নেবেন। ভাই আমরা এইগুলো কি কবুতর দেখতে পাচ্ছি? সাদা কুকার বাচ্চা। সাদা কুকার বাচ্চা দেখতে পাচ্ছি। তো সাদা কুকা থেকে আসলে এই বাচ্চাগুলো আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সাদা কুকার থেকে এরকম আসছে। একটা সাদা কালার আসছে, আর একটা কি কালার ধরছে ভাই? ভাই আমরা তো এখানে ব্ল্যাক কালারের ম্যাকপাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ব্ল্যাক ম্যাকপাই দেখতে পাচ্ছি, অলরেডি ডিম নিয়ে বসে আছে, একটা ডিম পারছে আর কি। তো এগুলো থেকে বাচ্চা কত সেল দেন ভাই? 2,000 টাকা। এগুলো থেকে বাচ্চা আর কি ভাই সেল দেন 2,000 টাকা করে। ভাই আমরা তো এখানে লাল কালারের কুখা দেখতে পাচ্ছি। তো এটা আরো একটা জোড়া ভাইয়ের কুখা। তো এই কুখাগুলোর বাচ্চা কত সেল দেন ভাইয়া? 2,000 থেকে 2,500। 2,000 টাকা থেকে 2,500 টাকার মধ্যে আর কি সেল দেয়। এই মধ্যে কি বাচ্চা দিতে পারবেন ভাইয়া?
এক পিস হবে এই মুহূর্তে ভাই এই জোড়া থেকে এক পিস দিতে পারবেন আচ্ছা তারপরে আমরা নিচে চলে যাই এগুলো কি ভাই এগুলো সাদা কোকা এগুলো সাদা কালারের কোকা আমরা দেখতে পাচ্ছি তো সাদা কোকার বাচ্চা কত করে সেল দেন ভাই এগুলো 2000 থেকে 2500 এগুলো এগুলো 2000 থেকে 2500 টাকার মধ্যে আর কি বাচ্চা রেট থাকে তারপরে আমরা নিচে নিচে তো পোস্টার আছে নিচে আমরা পোস্টার দেখতে পাচ্ছি ভাই আমরা এগুলো কি কবুতর দেখতে পাচ্ছি মাফেট হেলমেট এটা মাফেট হেলমেট কবুতর আমরা দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে বাচ্চার দাম কত করে সেল দিচ্ছেন ভাই এগুলো 1500 টাকা এগুলো 1500 টাকা করে আর কি ভাই বাচ্চা সেল দেন তারপরে আমরা নিচে চলে যাই এগুলো ভাই এগুলো টামলার বলে টামলার এগুলো আমরা টামলার দেখতে পাচ্ছি তো টামলারের বাচ্চা কত করে সেল দেন ভাই টামলার বশিয়ান টামলার আচ্ছা তো এগুলো বাচ্চা কত করে 2000 টাকা এগুলো ভাই আসলে সেল দেন 2000 টাকা করে তারপরে ভাই এইখানে আমরা মুখি দেখতে পাচ্ছি জি তো এগুলো মুখি বয়স কেমন ভাই 7 পর সাত পর এটা তো ভাই আসলে ভাই নিজের জন্য রাখছেন নাকি নিজের জন্য আচ্ছা এটা আসলে ভাই বিক্রি করবে না দেখা যাচ্ছে রানিং হলে ডিম বাচ্চা করলে আমরা তারপরে আর কি ভাই যখন আর কি বাজার মূল্য অনুযায়ী দাম পরবর্তীতে আপনাদেরকে জানাই দিবেন আচ্ছা তার পাশে আমরা চলে যাই পাশে এগুলো ভাই এগুলাতে ফিল ব্যাগ একটা নর আছে বিক্রি আচ্ছা একটা ফিল ব্যাগ এর লটনের প্যাডি আর একটা লটনের ফিমেল এগুলো কি বিক্রি হবে ভাই হ্যাঁ বিক্রি হবে কোনটার দাম কেমন কি যাচ্ছেন ভাই লটনের দাম তো 500 টাকা লটনটার দাম নেবেন 500 টাকা আর ফিল ব্যাগটা ভাই বিক্রি হবে 2000 ফিল ব্যাগটার দাম আসবে 2000 টাকা আচ্ছা ভাইয়া এখানে তো আমরা এটা লং ফেজ দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ লং ফেজ তো এটা কি বিক্রি হবে ভাই হ্যাঁ বিক্রি হবে এটা কেমন বয়স ভাই রানিং রানিং এ বিক্রি করে দিবেন তো রানিং এর দাম কত যাচ্ছেন ভাই 3500 টাকা রানিং এর দাম যাচ্ছে 3500 টাকা ভাই আমরা তো এখানে সাদা কালার লাক্ষা দেখতে পাচ্ছি জি এগুলো কি সেল হবে ভাই না এগুলা এতে বাচ্চা সেল এতে বাচ্চা সেল দেন বাচ্চা কত সেল দেন ভাই 3500 টাকা এটা আমেরিকান লাক্ষা দাম আসে 3500 টাকা আচ্ছা এখানে আসলে কিছু বাচ্চা আমরা দেখতে পাচ্ছি তো এই বাচ্চাগুলো আসলে আর কি ভাই সেল দিবে তো এখানে রেসারের বাচ্চা আছে আর কি কিসের বাচ্চা ভাই শাটিং এর তো রেসার আর শাটিং এর বাচ্চা দেখতে পাচ্ছি তো রেসারের দুই জোড়া বাচ্চা আমরা দেখতে পাচ্ছি তো রেসারের বাচ্চাগুলো কত সেল দিবেন ভাই এগুলো 1500 টাকা 1500 টাকা আর এই শাটিং এর বাচ্চাগুলো ভাই এগুলো 1500 টাকা এগুলোর দামও আসবে 1500 টাকা তো ভাই আসলে এগুলো বাচ্চাগুলো আর কি সেল দিবে ভাই এইখানে এটা তো আমরা লাহোরি দেখতে পাচ্ছি কালো কালারের হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কালো কালারের লাহোরির বেবি গুলো কত সেল দেন ভাই এগুলো এখনো রানিং হয়নি ও এখনো রানিং হয়নি আচ্ছা এটা কেমন বয়স হচ্ছে সাত পর অলরেডি যাচ্ছে তো এখনো যেহেতু রানিং হয়নি ভাই নিজের জন্যই রাখছি এটা বিক্রি হবে না আচ্ছা তার পাশে আমরা চলে যাই মুখি দেখতে পাচ্ছি তাই না জি লাল তো এগুলোর বয়স কেমন ভাই এগুলো সাত পর সাত পর এগুলো তো তাহলে বাচ্চা এখনো হয়নি না বাচ্চা হয়নি এগুলো কি বিক্রি হবে না ভাই নিজে না বিক্রি করব না এটা ভাই বিক্রি করবেন না ভাই এখানে আমরা এটা কি কবুতর দেখতে পাচ্ছি হলুদ আউল এটা হলুদ আউল আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর বাচ্চা কত সেল দেন ভাই 1500 টাকা এগুলোর বাচ্চা ভাই 1500 টাকা সেল দেয় এই মুহূর্তে কি আছে ভাই না এই মুহূর্তে নাই এই মুহূর্তে ভাই দিতে পারবেন না তো এগুলোর দাম রাখেন ভাই 1500 টাকা তো এইখানে ভাই আমরা এটা কি কবুতর দেখতে পাচ্ছি এটা রাশিয়ান ভলগা রাশিয়ান ভলগা জি আচ্ছা তো এইগুলো ভাই দুইটাই তো শুনলাম যে নর হ্যাঁ দুইটাই আচ্ছা দুইটাই আমরা এখানে নর আছে আমরা দেখতে পাচ্ছি তো এটা যদি মাদি পাওয়া যায় এক্সচেঞ্জ করে নার যদি কেউ দেয় তাহলে তো দিবেন নাকি এক্সচেঞ্জ করে নিলে এক্সচেঞ্জ করে নেবেন তো ভাইয়ের এখানে দুইটাই এখানে নর আছে তো যদি আপনাদের কাছে কারো মাদি থাকে তাহলে মাদি ভাই আসলে এগুলোর জন্য নেবে তো এটা যেহেতু নর আছে তো আসলে যদি সিঙ্গেল কেউ একটা নর নিতে চাই তাহলে কেমন কি দামে বিক্রি করবেন ভাই 3000 টাকা 3000 টাকাতে আসলে ভাই যদি কেউ সিঙ্গেল নর নিতে চায় তাহলে 3000 টাকাতে এটার আর কি একটা নর বিক্রি করবেন আর কি তো প্রিয় দর্শক ভাইয়ের এখানে ছিল মোটামুটি আপডেট তো ভাইয়ের এখানে আসলে বাচ্চা আসলে অনেকগুলাই ছিল ভাই আমাকে অনেকদিন যাবতীয় আর কি বলে আসছে তো আমি আসলে পরীক্ষার জন্য ঠিকভাবে মতো আর কি ভিডিও বানাতে পারছিলাম না তো এখনো পরীক্ষা আমার চলছে তারপরেও আমি আর কি সময় বের করে অলরেডি চলে আসছি তো এর মধ্যে এসে দেখি ভাই অনেক কবুতর বাচ্চা আর কি বিক্রি করে দিছে
তারপরে মোটামুটি আছে কিছু কিছু কবুতরের বাচ্চা, তো আপনারা বাইরে এখানে চাইলে পেয়ে যাবেন। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদেরকে বলে দেন, যে নাম্বারটা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। 01713 তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।